হ্যালো, হ্যাঁ কার্তিক দা, বলো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, শুভনন্দন শুভনন্দন। হ্যাঁ দাদা ভালো আছে, আমিও ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আপনার তরফ থেকে আমি দাদাকে বলে দেব, শুভনন্দন জানিয়ে দেব। আর বৌদি ভালো আছে তো? বৌদিকেও জানাবেন শুভনন্দন আমার তরফ থেকে। ও হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ, আজকে তো যাওয়ার কথা। আসলে সারাদিন এত কাজ, না কাজ করে করে আর কি সময়ই পাই না আপনার দোকানে যে যাওয়ার ছিল। আমি না, আমার হবে না, আমার ওই আজকে পয়লা বৈশাখের দিনেও আমার রেহাই নেই। আর সারাদিন এত কাজ, কাজ নিয়ে আমি এখনো কাজ সেরে উঠতে পারিনি। আপনার দাদা কোথায় বেরিয়েছে একটা আসুক, আমি বলবো যেতে। এই কি হয়েছে? বাসন মারছিলাম, বলো কে? হ্যাঁ দাদা ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুভনন্দন, হ্যাঁ হ্যাঁ আমি আমি পাঠিয়ে দিচ্ছি আপনার দাদাকে। আমি ঠিক আছে। হুম হুম, কি কথা বলছি না, ফোনের সামনে কথা বলছি, এসে বাসন মাজছি। ও বাসন তুমি মাজছো? জানো না নাকি কখন কি কথা বলতে হয়? আরে কি কি হয়েছে, কে ফোন কি বলছে? কার্তিক দা ফোন করেছিল, দোকানে যেতে বলছে, বলছে আজকে পয়লা বৈশাখ না, দোকানে পুজো হয়েছে, মিষ্টির প্যাকেট দেবে, ক্যালেন্ডার দেবে। ও তো শুভনন্দন শুভনন্দন আবার কি বলছে? শুভ নববর্ষের অভিনন্দন এইটা বলতে হয়, শুভনন্দন আবার কি ছোট করে? হ্যাঁ কথাটা অভিনন্দন, কিন্তু আজ থেকে আমি চালু করলাম শুভনন্দন, শুভ নন্দন, তা কত সুন্দর শুনতে লাগে শুভনন্দন। এই রে, ঠিক আছে যাই, মিষ্টি ও নিয়ে আসি কার্তিক। তাহলে, হ্যাঁ মিষ্টি নিয়ে আসি তাহলে, ব্যাগ দাও ব্যাগ দাও ঠিক আছে, মিষ্টি। ফ্রিতে ফ্যানটা খেতে দেবে, খেয়ে আসবে কিন্তু। ফ্যান খেতে দেবে? ফ্যানটা 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 কমলা কালারের যেটা। ওই যে জুস জুস হ্যাঁ সব সাটিয়ে আসবো, চলো ঠিক আছে। আর কি তোমার জন্য কিছু বাচ্চা নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসি, তুমি বসো। নাও এই যে চলে এসেছো, ক্যালেন্ডার, কার্তিকদার ক্যালেন্ডার, আর এই যে মিষ্টির প্যাকেট। বাহ, আচ্ছা হ্যাঁ ক্যালেন্ডারটা পরে দেখছি, কি মিষ্টি দিয়েছে আগে দেখি। দেখো মহামায়া প্যাকেটটা দেখেছো, এসেছে কত একটা কত ভালো। বড় দেখেছো, হ্যাঁ অনেক বড় দেখে, তার মানে অনেক মিষ্টি থাকবে, হ্যাঁ আরো ভালো ভালো মিষ্টি 10-12টা থাকবে। তো মিনিমাম থাকবে। মিষ্টি দাদাটা কি, একটা একটা মিষ্টি একটা গজা দিয়েছে কেন তো কি এত বড় মিষ্টির কি প্যাকেটে? আমি আমি গেলাম, আমাকে শরবত দিল না, বলছে বলছে প্রত্যেক বছর তো খাওয়া। হ্যাঁ প্রত্যেক বছর খাওয়াই তো, এবছর বলছে বৌদিকে ফোন করলাম শুভ নববর্ষের অভিনন্দন কত ভালো করে বললাম, আর বৌদি খালি বলছে শুভনন্দন শুভনন্দন, এত বড় কথাটাকে এইটুকুনি করে বলছে, তো তোমাকে এত বড় প্যাকেটে কি এত মিষ্টি দেবে? ওই জন্য একটা মিষ্টি দিয়েছে।